প্রিয় বন্ধুরা আপনাদের সামনে আবার একটি নতুন নোটিফিকেশান নিয়ে চলে এসেছি যেখানে নতুন নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে বন্ধুরা বিভিন্ন পদে ক্লার্ক সহ অন্যান্য পদে আপনার নিয়োগ হবে সমস্ত বিস্তারিত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রদান করব। আপনারা জানতে হলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনার অনেক হেল্পফুল হবে বন্ধুরা তো কী আছে জব বিজ্ঞপ্তিটি বিস্তারিত আপনারাও দেখে নিতে পারেন সরাসরি আমার ডিসক্রিপশন বক্সে এই অফিসিয়ালি নোটিফিকেশানের লিঙ্কটি আছে সেখান থেকেও আপনারা সরাসরি এই নোটিফিকেশনটি দেখে নিতে পারেন বন্ধুরা এখন আমি আপনাদের সামনে ফর্ম্যাট অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম্যাট যেটা রয়েছে সেটা ওপেন করেছি সেখান থেকে এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি আপনাকে প্রিন্ট করে ফিল আপ করতে হবে বন্ধুরা তো চলুন কী আছে বিস্তারিত আরও আপনাদের জানিয়ে দিই জানিয়ে দেওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিন শেয়ার করুন কাউকে জানানোর থাকলে আর কোনোরূপ প্রশ্ন থাকলে সেটি নিচে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন আর প্রতিনিয়ত নতুন আপডেট পাওয়ার জন্য বাংলা ছাত্রবাস ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলটি থেকে অলটি সিলেক্ট করে রাখুন বন্ধুরা তো বন্ধুরা দেখুন এখানে ফর্ম্যাট অফ অ্যাপ্লিকেশানে আপনার প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পোস্ট অ্যাপ্লাইড ফর অর্থাৎ এখানে বিভিন্ন পোস্টে আপনার নিয়োগ হচ্ছে সমস্তটি আপনাকে আবেদন করতে হবে আবেদনটি আপনি অনলাইনের মাধ্যমেও করতে পারেন বা এই এখানে যে অ্যাপ্লিকেশান ফর্মাটি আছে এটা আপনি ইমেলের মাধ্যমেও পাঠাতে পারেন অ্যাপ্লিকেশানটা করে স্ক্যান করে আপনাকে পাঠাতে হবে তো চলুন কী আছে জব বিজ্ঞপ্তি নিয়ে এক এক করে দেখে নিয়ে তো বন্ধুরা এখানে ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটিভ ডিসেবিলিটির তরফ থেকে আপনার নিয়োগ হবে যেটা কলকাতায় নিয়োগটি হবে হুগলিতে বন হুগলি আছে বন্ধুরা পশ্চিমবঙ্গের বনুগুলি কলকাতার মন্ডলে সেখানে আপনার নিয়োগটি হবে যে ডেটে এটি বেরিয়েছে সেটা হলো একুশ পাঁচ দু হাজার একুশ এবং ফর্ম ফিল আপ চলবে আপনার বাইশ এই একুশ ছয় বন্ধুরা মাফ করবেন একুশ ছয় দু হাজার একুশ এই তারিখের মধ্যে চলবে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেখতেই পাচ্ছেন আপনারা এখানে এমপ্লয়মেন্ট নোটিশটি আমার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন তো চলবে কী আছে জব বিজ্ঞপ্তিগুলি দেখে নিই এখানে বন্ধুরা যে সকল পোস্টগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে দেখুন অ্যাসোসিয়েট প্রফেসর এবং পরবর্তী আছে অ্যাসোসিয়েট প্রফেসর বিভিন্ন বিভাগ আছে এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রেসিডেন্স মেডিকেল অফিসার লেকচারার এবং আপনার আরও নিচে আছে দেখুন লেকচারার তারপরে আছে স্টাফ নার্স লাইব্রেরিয়ান এবং ডেমোস্ট্রেটর স্টেনোগ্রাফার গ্রেড থ্রি তারপরে আছে সার্জিক্যাল বুডমার্ক গ্রেড থ্রি এবং লোয়ার ডিভিশন ক্লার্ক তো এই টোটাল তেরোটি শূন্য পদে আছে বন্ধুরা জব বিজ্ঞপ্তিটি যেখানে লর্ড ডিভিশন ক্লার্ক থেকে শুরু করে আপনার প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর বিভিন্ন বিভাগ মিডিয়া আপনার হবে বন্ধুরা যেখানে আপনারা চাইলেই আবেদন করতে পারেন তবে আপনাদের কোয়ালিফিকেশান যেগুলো যেগুলো আছে সেগুলো আপনাদের দেখে নিতে হবে এখানে প্রফেসরের জন্য অবশ্যই আপনাকে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং তার সাথে সাথে পঞ্চান্ন শতাংশ নাম্বার থাকতে হবে এবং এগারো বছরের এক্সপিরিয়েন্স আপনার লাগবে এবং আপনার পিএইচডি ডিগ্রি থাকতে হবে এখানে বেতন যেটি দেওয়া হবে সেটা আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ওটির জন্য আপনার পনেরো হাজার ছশো থেকে উনচল্লিশ হাজার একশো টাকা গ্রেড পে আছে ছ হাজার ছশো টাকা বন্ধুরা এইভাবে বিভিন্ন জব বিজ্ঞপ্তিগুলো আছে বন্ধুরা আপনারা যারা যে পদের জন্য আবেদন করতে চাইছেন লেকচারার বা আপনার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর বা স্টাফ নার্স এবং আপনার লাইব্রেরিয়ান বা ডেমনস্ট্রেটর এবং আপনার লর্ড ডিভিশন ক্লার্ককে আপনারা আবেদন করতে চাইলে এখানে আপনার উচ্চ মাধ্যমিক পাসে আপনারা আবেদন করতে পারবেন যেটি আপনার সবচেয়ে কম যোগ্যতা যেটি আছে উচ্চ মাধ্যমিক পাস এবং আপনাকে কম্পিউটার নলেজ জানতে হবে টাইপিং টেস্ট নেবে এখানে আপনার বন্ধুরা বয়স সাতাশের মধ্যে হলে তবে আপনি এখানে আবেদন করতে পারবেন তো চলুন পরবর্তী যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আছে সেগুলো আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যেগুলো জেনারেল ইনস্ট্রাকশন অর্থাৎ এখানে আবেদন করার জন্য সাধারণ যে সকল ইনস্ট্রাকশানগুলো আছে বন্ধুরা এখানে জবে থেকে ফর্ম ফিল আপটি শুরু হয়েছে তার তিরিশ দিন পর্যন্ত আবেদন চলবে বন্ধুরা দেখে নিন উইথিন থার্টি ডেজ ফ্রম দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট ইন দ্য এমপ্লয়মেন্ট নিউজ বন্ধুরা এখানে আবেদন করার জন্য আপনার অ্যাপ্লিকেশান ফি পাবো তিনশো টাকা নেওয়া হবে এবং যে সকল ক্যান্ডিডেটা এস এসটি বা পার্সোনালি ডিসেবিলিটি আছে তাদের রূপ টাকা নিতে হবে না বন্ধুরা এবং তার পরবর্তীতে আপনাদের এখানে দেখুন রিক্রুটমেন্ট আছে গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে তো বন্ধুরা এখানে আপনাদের কিভাবে সিলেকশানটি হবে প্রথমে হবে আপনার রিটেন টেস্ট যেটা অবজেকটিভ মাল্টিফিল চয়েস কোশ্চেন যেটা আশি শতাংশ থাকবে এবং তারপরে থাকবে আপনার কোয়ালিফিকেশানে দশ পার্সেন্টেজ এবং আপনার এক্সপিরিয়েন্সে দশ দশ পার্সেন্টেজ অর্থাৎ টোটাল একশো মার্কসের আপনার হবে পরীক্ষা এবং তার পরবর্তীতে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে আমি আপনারা দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রথমে রিটেন টেস্ট তারপরে স্কিল টেস্ট তারপরে ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগটি সম্পূর্ণ করা হবে তো এই ছিল একটি নতুন চাকরির বিজ্ঞপ্তির আপডেটটা বেরিয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসঅাবিলিটির তরফ থেকে আশা করি এই জব বিজ্ঞপ্তিটি আপনাদের খুবই হেল্পফুল হোক যদি হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটি একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দিন আর প্রতিনিয়ত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই বাংলা ছাত্রাস ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি দিকে অলটি সিলেক্ট করে রাখুন বন্ধুরা